গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস ফোরে তোমাদের যে বাটারফ্লাই বইটি আছে তার যে পার্টটা আমরা পড়ছিলাম এই ড্রিম জার্নি, তার পেজ নাম্বার 81 থেকে শুরু করব। দেখো কি বলছে, ক্যান ইউ শো মি দি আন্ডারগ্রাউন্ড ট্রেনস, ঝিনুক আস। ঝিনুক জিজ্ঞাসা করলে কি যে তুমি কি আমাকে এই আন্ডারগ্রাউন্ড ট্রেন গুলোকে দেখাতে পারো, মানে মাটির নিচ দিয়ে চলা ট্রেন গুলোকে দেখাতে পারো? হোয়াই নট, লেট আস গো রাইট নাও, চলো আমরা এক্ষুনি যাই, কেন দেখাতে পারবো না, চলো আমরা এক্ষুনি যাব। ফেয়ারি অ্যান্সার, পরীটি উত্তর দিল। দে এন্টার দি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, তারা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঢুকলো, প্রবেশ করলো। যারা তোমরা গেছো কলকাতা তারা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নাম নিশ্চয়ই শুনেছো। দি মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড, মানে সে চলন্ত সিঁড়িগুলো, চলমান সিঁড়িগুলো তাদের মাটির নিচে নিয়ে গেল, আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেল। দি ট্রেন কেম ইন টু দ্য স্টেশন অ্যান্ড দে গট আপ, স্টেশনে একটি ট্রেন এলো অ্যান্ড দে গট আপ, তারা সেটাতে উঠে পড়ল। ঝিনুক ওয়াজ থ্রিল্ড, ঝিনুক খুবই আনন্দে উত্তেজিত ছিল, থ্রিল্ড মানে এখানে মনে হচ্ছে এক্সাইটেড, আনন্দে উত্তেজিত ছিল। হোয়্যার উইল ইউ টেক মি নেক্সট, সি আস্কড ব্রেথলেস, সে এক নিঃশ্বাসে জিজ্ঞাসা করলো তুমি আমাকে কোথায় নিয়ে চলেছো। হোয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো, দি ফেয়ারি আস্কড হার উইথ আ স্মাইল, পরীটি তাকে জিজ্ঞাসা করলো বহুত মৃদু হাসির সাথে যে হোয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও? ঝিনুক সেড, ঝিনুক উত্তর দিল, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। দি ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেইন, সেই পরীতে করলো কি তার জাদু লাঠিটাকে আরেকবার ঝাঁকালো। ঝিনুক স এ রোড লাইনড উইথ বুকশপস অন আইদার সাইড, ঝিনুক দেখতে পেল কি যে না একটা রাস্তা লাইনড উইথ বুকশপস অন আইদার সাইড, মানে দু সাইড দুধারে বইয়ের দোকান সারি বেঁধে রয়েছে। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুকশপস টুগেদার, ঝিনুক এক্সপ্লেইন, ঝিনু আনন্দের চোটে বলে উঠল কি যে আমি এর আগে কখনো এত বইয়ের দোকান একসাথে দেখিনি। দিস ইজ কলেজ স্ট্রিট, এটা কলেজ স্ট্রিট, ইফ ইউ আর ইসেড, পরীটি উত্তর, পরীটি বলল পিপল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, মানুষজন এখানে আসে নতুন এবং পুরানো বই কিনতে। তোমরা হয়তো পুরানো বই কেন কেনে, হ্যাঁ অনেকে পুরানো বইও কেনে, ওখানে পুরানো বইও পাওয়া যায় অনেক। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন আ বুকশপ, ঝিনুক হঠাৎ করে কি তার বাবাকে স্পট করলো, মানে লক্ষ্য করলো কোথায়, ইন এ বুকশপ, বইয়ের দোকান, বাবাকে লক্ষ্য করলো। শি ওয়াজ ডিলাইটেড, সে খুবই খুশি ছিল, শি র্যান টুয়ার্ডস হিম, সে তার দিকে দৌড়ে গেল। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, সেই দ্য ফ্যামিলিয়ার ভয়েস, ফ্যামিলিয়ার মানে পরিচিত, একটা পরিচিত স্বর তাকে যেন ডেকে বলল, ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, মানে ওয়েক আপ মানে উঠে পড়ো ঝিনুক, ওঠো ওঠো ঝিনুক। ঝিনুক ওয়েকস আপ ফ্রম আ ড্রিম, সে স্বপ্ন দেখছিল, ঝিনুক তার স্বপ্ন থেকে উঠে এলো এই ডাকের চোটে। ইট ইজ মর্নিং, এটা সকালবেলা, হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার, তার বাবা তার সামনে দাঁড়িয়ে রয়েছে স্মাইলিং এবং হাসছে। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, তাহলে শেষ পর্যন্ত যাই হোক না কেন সে মানে তিনি ঘরে আসাটা ম্যানেজ করতে হয়েছে, মানে ঘরে আসতে তিনি পেরেছেন সব দিক সময়। আচ্ছা তোমাদের এখানকার যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো আমার বিশেষ কিছু বলার নেই, অ্যাডভার্ব বার করা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বার করা, তোমাদের এগুলো আমার কিছু বিশেষ বলার নেই, এগুলো তোমরা অবশ্যই করবে, নিজের থেকেই করবে। তারপরে আমরা লেসন 8 শুরু করবো, ওকে? আচ্ছা এইটুকু, বাই।